গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে বিকেল তিনটে। হ্যাঁ, আফটারনুনই আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ আমি সকালে একটু ব্যস্ত ছিলাম, আমি পড়তে বসতে পারিনি। তো আমি এখন আমার ব্লগটা, এখন আমার স্টাডি স্লট ফার্স্ট শুরু করব। এবং আমি ফার্স্ট আজকে শুরু করব প্রথম যেটা ম্যাথামেটিক্স প্র্যাকটিস করব, ফার্স্টে মিক্সড ম্যাথামেটিক্স করব, যেমন মেনসুরেশন, জিওমেট্রি, নাম্বার সিস্টেম, যেগুলো টেটে আসবে সেই রিলেটেড করব। তারপর ম্যাথামেটিক্সের যে পেডাগজির পার্টটা সেটা একটু পড়ব। একটা দুটো চ্যাপ্টার আমার আজকে শেষ করার ইচ্ছা আছে, তো দেখা যাক কত দূর কি হয়। তারপর দেখা যাক, বিকেলটা আমি একটু বাইরে বেরোবো জাস্ট, তারপর আবার ইভিনিং থেকে আবার নতুন স্লট স্টার্ট করব। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো ফার্স্ট স্লটে নাম্বার সিস্টেমের যে এক্সারসাইজ আছে আমি সেগুলো করবো। প্রথম নাম্বার সিস্টেমের এক্সারসাইজ দিয়ে শুরু করব। কিছু ম্যাথস, মিক্স ম্যাথ আছে নাম্বার সিস্টেমে, সেগুলো আমি একটু প্র্যাকটিস করব। তো চলো এগুলো স্টার্ট করা যাক। ম্যাথ প্র্যাকটিস করার পর আমি একটু জাস্ট বাইরে বেরিয়েছিলাম একটু রিফ্রেশমেন্টের জন্য। সবসময় ঘরে বসে পড়তে সবসময় ভালো লাগে না, তাই আমি 2 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করলাম এবং তারপর একটুখানি বেরোলাম, জাস্ট একটুখানি বাইরে একটু হাঁটাচলা করলাম এবং তারপর আমি আবার নতুন স্লট শুরু করব। তো এখন সন্ধে হয়ে গেছে, এবার আমি যে ম্যাথের পেডাগজির পোর্শনটা, ম্যাথ তো প্র্যাকটিস পোর্শনটা আমার করা হয়ে গেছে, এবার ম্যাথের পেডাগজির পোর্শনটা আমি পড়ব। পেডাগজিতে এখানে সিলেবাস আছে আমার কাছে এবং আমার কাছে আছে এই বইটা, এই বইটাতেই ম্যাথের পেডাগজির কিছু পোর্শন আছে, আর বাকিটা আমি এমএইচ এডুকেশন ল্যাবের যে থিওরি ক্লাস হয়েছে ওখান থেকে আমি পড়ি। তো এখানে আমি আজকে এই যে ফার্স্ট এখানে যে চ্যাপ্টার আছে, রিলেভেন্ট কারিকুলাম অ্যান্ড রিসোর্সেস ইন ম্যাথামেটিক্স লার্নিং, এখানে প্লেস অফ ম্যাথামেটিক্স ইন কারিকুলাম, এর যে চ্যাপ্টারটা, এই কারিকুলামের ওপর পুরো চ্যাপ্টারটা আছে এবং তার সাথে এমসিকিউ আছে। তো আমি এই চ্যাপ্টারটা আগে শেষ করব। তারপর আজকে আমি টার্গেট নিয়েছি এই তিনটে যে চ্যাপ্টার আছে, রিলেভেন্ট কারিকুলাম, ম্যাথামেটিক্স টিচার অ্যান্ড টিচিং লার্নিং মেথড, আর ইভ্যালুয়েশন অফ ম্যাথামেটিক্স লার্নিং, এই তিনটে চ্যাপ্টারকে এখন বসে কমপ্লিট করব। কমপ্লিট করার পর চলো এগুলো কমপ্লিট করে নিই, কমপ্লিট করার পর এটার এমসিকিউটাও করা হয়ে যাবে, তারপর আমি নেক্সট স্লট শুরু করব। তো আমি জাস্ট ম্যাথের পেডাগজির পোর্শনটা পুরোটা কমপ্লিট করলাম। তো আজকে আমার পুরো ম্যাথের পেডাগজির পোর্শনটা পুরোটাই, যে এই যে পোর্শনটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। তো মোটামুটি আজকে পুরোটা ম্যাথের পেডাগজির পোর্শনটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে পরীক্ষার আগে পর্যন্ত জাস্ট রিভাইজ মারতে হবে এবং টেস্ট দিতে হবে। এবার আমি এখন করবো সিসেটের যে পেপার এসেছিলো, হয়েছিল, আমি দেখাচ্ছি সিসেট 2014 যে পেপারটা হয়েছিল, তার ইংলিশের পোর্শনটা, ইংলিশ যে কম্প্রিহেনশান আছে, তার কোশ্চেন অ্যান্সার আছে, সেগুলো আমি প্র্যাকটিস করবো, মানে টেস্ট দেবো, ছোটো একটা দেখবো কেমন কী হচ্ছে, সেটা আমি করি। তারপর চলো এটা প্র্যাকটিস করে নিই, তারপর আমি অন্য স্লট করবো।
একটা ছোট প্যাসেজের একটা ছোট টেস্ট দিলাম যেখানে নটা মতন কোশ্চেন ছিল, এবং সেখানে আমার নটার মধ্যে আমি পেয়েছি ছয়, আমার তিনটে ভুল গেছে। এই যে এখানে একটা কোশ্চেন ভুল গেছে, আর এখানে একটা, এই দুটো, আর এখানে এই ভেবেছিলাম যে ফুল মার্কস পাবো, বাট তিনটে ভুল হয়ে গেছে। তো নেক্সট বার থেকে একটু দেখে করতে হবে। তো আমি জাস্ট এটা এরকম প্র্যাকটিস করলাম একটা, এরকম আমি একটুখানি আরও দুটো তিনটে প্র্যাকটিস করব, তারপর দেখা হচ্ছে অন্য স্লটে। তো এই ছিল আজকে আমার রাতের ডিনার, রুটি সবজি অ্যান্ড মিষ্টি সুরেশন। তো এখন রাত্রে 10টা মতন বাজে। তো আমি যে ভাবছি যে মেনসুরেশনে যে টুডির পার্টটা আছে, মানে ঘন, যে আয়ত ঘন এবং যে সিলিন চোং কোন, এই পার্টগুলো যেগুলো আছে, তো সেই সেই পার্টের আমি ফর্মুলাগুলো রিভাইজ করব ভালো করে, আর তারপর কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তো আমি ভাবছি এটাই আজকে আমার আজকে লাস্ট শর্ট স্লট হবে। তো এখানে আমার কাছে একটা নোটস আছে মেনসুরেশনের, তো এটা আমি এনটিপিসির মেন্স পরীক্ষার আগে বানিয়েছিলাম। তো এই নোটস থেকেই আমি থ্রি ডি পোর্শনটা রিভাইজ করবো ভালো করে। এই যে দেখছো এখানে কিউবয়েড, কিউব, সিলিন্ডার, কোন সব কিছু দেওয়া আছে, স্ফেয়ার, সবের ফর্মুলাগুলো আমি নোট করা আছে, এবং তারপর আমি কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তো চলো লাস্টে মেনসুরেশনের পার্টটা, থ্রি ডির পার্টটা শেষ করা যাক। বাজে প্রায় 11:30 মতন বাজে, আমি এখন আমার কমপ্লিট হয়ে গেছে সব ম্যাথও প্র্যাকটিস হয়ে গেছে লাস্টে, যে আমি জিওমেট্রি বা সরি মেনসুরেশনের পোর্শনটা, যেটা থ্রি ডি পোর্শনটা প্র্যাকটিস করছিলাম, সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এখন আমি শুতে যাব। তো চলুন আজকের মতন এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, গুড বাই অ্যান্ড গুড নাইট, টেক কেয়ার।